সকালে কিংবা বিকেলে এরকম একটা নাস্তার রেসিপি যদি ঘরে থাকে আপনার আর কিছুই করতে হবে না। আসসালামু আলাইকুম, লিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে বসে আমার আজকের এই রেসিপি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের রেসিপিতে থাকছে আলু পুরি আর আলুর একদম ইউনিক রেসিপির তরকারি। আশা করি আপনাদের রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে দেখতে থাকুন। চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্রস্তুত করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দেব, 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরা, 1/2 টিস্পুন পরিমাণ চাট মশলা, 1/2 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া আর 1 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নেব একটা হ্যান্ড মিক্সের সাহায্যে। যখনই মিক্স করে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব অল্প অল্প করে কিছুটা পানি। অবশ্যই পানিটা আপনি পরে দিবেন, এই পর্যায়ে দিয়ে দিবেন। আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো গ্রেট করে। আমার একটু ভুল হয়ে গিয়েছে, আমি আলুটা আগে না দিয়ে পানিটা আগে দিয়ে দিয়েছিলাম, তবে আমি সম্পূর্ণ পানিটা না দেওয়ার কারণে আলুটা পরে দেওয়াতেও আমার কোনো সমস্যা হয়নি। তবে আগে থেকে আলুটা দিয়ে একটু মিক্স করে নিলে পরে পানির পরিমাণটা বুঝতে সুবিধা হবে, ডোটা একদম পারফেক্টভাবে তৈরি করা যাবে। এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে কি হবে, আলুটা একদম মিহিভাবে পড়বে, তাহলে আপনার গোটা গোটা ভাব থাকবে না, তাহলে সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে ডোটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ মথে নিতে হবে, তাহলে কি হবে পুরিগুলো একদমই পুলকো পুলকো হবে। বেশ কিছুক্ষণ মতো নিতে হবে, তাহলেই পুরিগুলো পারফেক্ট হবে, তা না হলে কিন্তু পারফেক্ট হবে না। কারণ পুরি তৈরি করতে পুরির যে ডোটা আছে ওটাকে পারফেক্টভাবে মথে নিতে হয়। এ পর্যায়ে যখনই মথে নেওয়া হয়ে যাবে আমি তো এ পর্যায়ে দিয়ে দিব রান্নার রেগুলার অয়েল দিয়ে আরও বেশ কিছুক্ষণ মথে নিব। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কিন্তু মথে নিচ্ছি, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। এ পর্যন্ত কিন্তু মথেই যাচ্ছি, কারণ পুরি তৈরি করার ক্ষেত্রে ডোটা যতটা যত বেশি মথবেন ততই পুরিগুলো পুলকো পুলকো হবে। এ পর্যায়ে 2 হাতে তালুতে নিয়ে আমি ভালো করে আবারও কিছুক্ষণ মথে নিব। তারপরে আমি ডোটাকে একটু তেল ব্রাশ করে রেস্টে রেখে দিব। এ পর্যায়ে একটু তেল ব্রাশ করে রেস্টে রেখে দিয়ে চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। আমি এখানে 2-3 টেবিল চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ জিরা, গোটা জিরা, কালো জিরা, মেথি আর মৌরি দিয়ে চুলাটাকে লো হিট করে মশলাগুলোকে ভেজে নেব স্মেল আসা পর্যন্ত। যখনই মশলাগুলো স্মেল চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব কয়েক সেকেন্ডের মতো, তা না হলে কিন্তু বেশি ভাজতে যাবেন না, মশলাগুলো পুড়ে যাবে। এ পর্যায়ে একটু পরিমাণ পানি দিয়ে দিবেন, শুকনো মশলাগুলো কিন্তু খুব সহজে পুড়ে যায়, তাহলে কিন্তু তরকারির স্বাদই নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে দিয়ে দিব যে সেই আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, এই আলুগুলোকে দিয়ে একটু হালকা করে ভেঙে দেব। আপনারা চাইলে হাতেও ভেঙে নিতে পারেন, তবে একদমই মিহি করতে যাবেন না, হালকা করে ভেঙে দেবেন, তাহলে কী হবে আলুর তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আমার ভাঙা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। একটু নেড়ে ছেড়ে নিব, নেড়ে ছেড়ে মিক্স করে নেব 2-1 মিনিটের জন্য, তারপরে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। তারপরে এ পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আর তেঁতুল গোলানো জল অবশ্যই দিবেন। আমার
কোনো রকমভাবে ক্যামেরাটা অন না করে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। আশা করি আমাকে এই পর্যায়ে ক্ষমা করে দিবেন। অবশ্যই তেঁতুল গুলানো জলটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দেব লবণ 1 টিস্পুন পরিমাণ, দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব কয়েক মিনিটের জন্য। যখন এরকম বলক চলে আসবে নেড়ে ছেড়ে দেব কয়েকবার, তারপরে রান্না যখন হয়ে আসবে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব। আশা করি আপনাদের রেসিপি ভালো লেগেছে। আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, এ পর্যায়ে চলে যাব পুরিগুলো তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আরও অনেক সফট হয়ে গেছে। এ পর্যায়ে আরও কিছুটা তেল ব্রাশ করে আমি ডোটাকে আরও বেশ কিছুক্ষণ মথে নিব। তারপরে যে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু রেস্ট রাখার কারণে অনেক সফট হয়ে গেছে। তাহলে কি করব, এ পর্যায়ে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে ভালো করে আবারও বেশ কিছুক্ষণ মথে নিব। তাহলে কি হবে, পারফেক্ট একটা ডো হয়ে যাবে। লুচি পুরিগুলো তৈরি করতে আপনার কোনো ঝামেলা হবে না। বেশ কিছুক্ষণ মতে নেওয়ার পরে আমি হাতের সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিব। যখনই সম্পূর্ণ লেচিগুলো কাটা হয়ে যাবে, এ পর্যায়ে আমি হাতে দুই হাতের সাহায্যে ছোট ছোট করে গোল গোল করে শেপ দিয়ে দিব। তাহলে কি হবে, আমার লুচিগুলো তৈরি করতে সুবিধা হবে। এ পর্যায়ে আমি একটু তেল ব্রাশ করে লুচিগুলো তৈরি করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমার বেলুনে কিন্তু লেগে যাচ্ছে। এ পর্যায়ে আমি কি করব, একটু ময়দা ছিটিয়ে লুচি পুরিগুলো তৈরি করে নিব। তাহলে কি হবে, বেলুনও লাগবে না, পিরিতেও লাগবে না, খুব সুন্দরভাবে পুরিগুলো তৈরি করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এবার পুরিগুলো যখন তৈরি করা হয়ে যাবে চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত গরম হয়ে আসলে এ পর্যায়ে পুরিগুলো দিয়ে এভাবে উপরে তেল ছিটিয়ে দিব। তাহলে কি হবে, পুরিগুলো সুন্দরভাবে পুলে উঠবে। দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে কিন্তু পুরিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে সবগুলো পুরি আমি ভেজে নেব। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার মূল্যবান মতামত। এরকম সহজ এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। গরম গরম লুচি আর আলুর তরকারি পরিবেশন করুন আর সবার মন জয় করে নিন। আশা করি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।